নমস্কার বন্ধুরা দু হাজার একুশ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আজকের যে কমিটি ছিল এক্সপার্ট কমিটির সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল তো আজকের একটা বড়ো নিউজ পাওয়া যাচ্ছে যে খুব সম্ভবত এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়তো হবে না তো এই সংক্রান্ত নিউজ চলুন আমরা ডিটেলস জেনে নেব তার আগে বলে দিই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এই চ্যানেলে আমরা বিভিন্ন লেটেস্ট শিক্ষামূলক আলোচনা করে থাকি চলুন ভিডিওটি শুরু করা যাক তবে কি বাতিল হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবারে গাণিতিক ফর্মুলায় নম্বর দেওয়ার ভাবনা পর্ষদের রাজ্যে করোনা আবহে মাধ্যমিক নিতে চায় না পর্ষদ সেক্ষেত্রে নবম শ্রেণীর পরীক্ষার নম্বর ও দশমের অন্তর্বর্তী পরীক্ষার নম্বর মিলিয়ে গাণিতিক সূত্র প্রয়োগ করে নম্বর দেওয়ার ভাবনা চলছে বিশেষজ্ঞ কমিটির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে আজ সন্ধ্যায় রিপোর্ট জমা হবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে এবারের মাধ্যমিক পরীক্ষা যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় সরকারের সিবিএসসি পরীক্ষা বাতিল করে দিয়েছে একই সঙ্গে আইসিএসসি বোর্ড ও আইএসসি পরীক্ষারও বাতিল ঘোষণা করে এই অবস্থায় বুধবার ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দেওয়া হয় রাজ্যের তরফে সেই কমিটি দুদফার বৈঠকে শিক্ষা পর্ষদের বিকল্প মূল্যায়নের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে নবম শ্রেণীর সামগ্রিক পরীক্ষা ও দশম শ্রেণীর ইন্টারনাল পরীক্ষার গাণিতিক ফর্মুলাতে মূল্যায়ন করে নম্বর দেওয়ার চিন্তাভাবনা করছে মধ্যশিক্ষা পর্ষদ এটা হলে যে এবারে আর মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে না তা বলাই যায় তো মোটামুটি যা লেটেস্ট খবর পাওয়া যাচ্ছে এবারে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা না হওয়ার সম্ভাবনা খুবই বেশি গত বছরের মার্চ মাস পর্যন্ত ক্লাস হয়েছিল এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের তাছাড়া রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আসার আগেও বেশ কিছুদিন মবন থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চলে ফলে পরীক্ষার্থীদের ইন্টারনাল এক্সামিনেশানস হয়ে থাকতে পারে বলেই মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ পাশাপাশি পর্ষদের কাছে দশ নম্বরের ইন্টারনাল নম্বরও চলে এসেছে ফলে ছাত্রছাত্রীদের মাধ্যমিকের নম্বর দিলে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ কুসম্ভত যা ইন্টারনাল পরীক্ষা হয়েছে এবং যে নাম্বার দেওয়া হয়েছে তার গণতিক ফর্মুলায় বলা হবে আর কি আজ শুক্রবার সন্ধ্যায় রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞ কমিটির তরফে তারপরই রাজ্যের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয় মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সেটাই দেখার তো এটাই ছিল আজকের নিউজ পরবর্তী কী সিদ্ধান্ত আসছে শুক্রবার আমরা জানিয়ে দেবো